আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের দেখাবো সিগারেট রান্তা দিয়ে গ্যাস বা নিয়ে বেলুনে ভরে আকাশ উড়ানো। এটি হচ্ছে অ্যালুমিনিয়াম ফুয়েল দিয়ে এটা করলে বেশি ভালো। অ্যালুমিনিয়াম ফুয়েল না থাকলে সিগারেটের খাপের ভিতরে যে কাগজটা থাকে ওইটা দিয়েও করা যায়। আমি দুইটা দিয়ে করে দেখাবো। ফুয়েলগুলো আমি টুকরো টুকরো করে ছোট ছোট বলের মতো করে নিব। এটা করতে লাগবে সিগারেট রান্তা, না হয় অ্যালুমিনিয়াম ফুয়েল, আর হচ্ছে কস্টিক সোডা। এবার সিগারেটের ভিতরে যে ওই কাগজটা থাকে আন্তা বলে আর কি, ওইগুলো আমি বলের মতো করে নেব যেন বোতলের ভিতরে ঢুকাইতে পারি। আর এটা করতে কাঁচের বোতল লাগবে, কারণ এটা যখন রাসায়নিক বিক্রিয়া শুরু হবে তখন বোতলটা গরম হবে। প্লাস্টিকের বোতল হলে এটা গলে যাওয়ার সম্ভাবনা আছে, এর জন্য আমি দুইটা কাঁচের বোতল নিচ্ছি। এবার অ্যালুমিনিয়াম ফুয়েলগুলো আমি এই কাঁচের বোতলের ভিতর ভরবো, আর এই বোতলের ভিতর সিগারেটের আন্তাগুলো ভরবো। এরপর কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড বোতলের ভিতর সামান্য পরিমাণে কস্টিক সোডা দিয়ে দিব। এখানে 10 টাকার কস্টিক সোডা আছে, এখানে 10 টাকার কস্টিক সোডা আছে, দামে খুবই কম, সস্তা আর কি। এবার বোতলের ভিতর একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে বোতলটা একটু নাড়িয়ে কস্টিক সোডাটা মিশিয়ে দিব যেন পানির সঙ্গে ভালোভাবে কস্টিক সোডাটা মিশে যায়। এবার বোতলের ভিতর একটা বেলুন লাগিয়ে দিব। এই বোতলে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু নাড়িয়ে নিব, নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর বোতলের মুখে একটা বেলুন লাগিয়ে দিব, বেলুনটা ফুলতে সময় নেবে 1.5 থেকে 2 মিনিট, আর যেটা সিগারেটের আন্তা দিয়ে করা হয়েছে এটা একটু সময় বেশি লাগবে, এটা 7-8 মিনিট সময় নেবে। আর যে অ্যালুমিনিয়াম ফুয়েল দিয়ে যেটা করছি এটা 1.5-2 মিনিটের মধ্যেই একটা বেলুন সম্পূর্ণ ফুলে যাবে। বিক্রিয়া শুরু হয়েছে, গ্যাস বেরোচ্ছে। আর সিগারেটের আন্তা একটু সময় বেশি লাগে, কিন্তু দুইটা একই কাজ, দুইটা বেলুন আকাশে উঠবে। বোতল কিন্তু গরম হবে, মোটামুটি ভালোই গরম হয় বোতল, এর জন্য কাঁচের বোতল নেওয়া, প্লাস্টিক বোতল হলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার বেলুনটা খুলে নিব, পেকে গেল। এবার আর একটা বেলুন লাগিয়ে নিব, বোতলটা গরমের কারণে ন্যাকড়ে ধরা হয়েছে। এরপর আমি দেখবো গ্যাসের ভিতর আগুন ধরে কিনা, গ্যাস দিয়ে আগুন জ্বলে কিনা, এর জন্য একটা পাইপ লাগিয়ে নিলাম বোতলের মুখে। এই পাইপ দিয়ে গ্যাসটা বের হবে, গ্যাস বের হচ্ছে পাইপ দিয়ে। এবার পানির মধ্যে পাইপের মাথাটা ঢুকিয়ে দিব, দেখবো যে গ্যাসটা বুদবুদ আকারে বের হচ্ছে বোঝার জন্য। এবার দেখবো আগুন জ্বলে কিনা এই গ্যাসে।
হ্যাঁ, আগুন জ্বলতেছে, যে গ্যাসটা তৈরি হয় গ্যাসটা দিয়ে আগুন ধরানো যায়, যে আগুন জ্বলতেছে। গ্যাস বের হচ্ছে যে ধোঁয়ার মতো দেখা যায়। বেলুন তৈরি হয়ে গেছে, বেলুনটা আমি বেঁধে রাখি। তুই কোথায় যাস রে আমায় একা করে, মন আমার তোর সঙ্গে যাবে বাতাসে উড়ে। তুই কোথায় যাস রে আমায় একা করে। এবারে বেলুনের মধ্যে আমি আগুন ধরে দেখবো যে গ্যাসটা আছে, গ্যাসটা কিরকম ভাবে জ্বলে। দূর থেকে আগুনটা দিব, কস্টিক সোডা সিগারেটের আনটা না হয়, ফুয়েল দিয়ে এই কাজটা 100% হবে, এটা যে কেউ করতে পারবেন।